ফের মুখ্য সচিব মনোজ পানকে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকরা। ইমেল করে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি কিভাবে সম্ভব তা জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র চিকিৎসক ফ্রন্টের তরফে। বৃহস্পতিবার রাত 12টার পর তারা ইমেল করেন মুখ্য সচিবকে। তবে ইমেলের শুরুতে ঘূর্ণিঝড় দানা সম্পর্কে লেখেন জুনিয়র চিকিৎসকরা। মূলত রাজ্যের সরকারি হাসপাতালগুলির উন্নতি নিয়ে এই মেল বার্তায় কিছু পরামর্শ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আজ শনিবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারা গণকনভেনশন করবেন। তার আগে মুখ্য সচিব মনোজ পানকে ইমেল করে কি লিখলেন জুনিয়র চিকিৎসকরা। তারা লিখেছেন, এই সময় নিশ্চয়ই ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় ব্যস্ত রয়েছেন মুখ্য সচিব, তারাও প্রস্তুত। এর পাশাপাশি তারা উল্লেখ করেন, গত 21 অক্টোবর বৈঠকে আলোচনার ভিত্তিতে উঠে আসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তারা লিখতে গিয়ে বাধ্য হয়েছেন এবং স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতে 6 দফা পরামর্শ দিয়ে মুখ্য সচিবকে ইমেল করা হয়। কেন্দ্রীয়ভাবে হাসপাতালে খালি বেডের সংখ্যার উপর নজরদারি করতে হবে, দালালবাজ ঠেকাতে দ্রুত বেডের তথ্য দেওয়ার বন্দোবস্ত করতে হবে, হাসপাতালগুলির পরিস্থিতি পর্যালোচনা করে বেডের সংখ্যা বাড়ানোর ব্যবস্থাও করতে হবে। 14 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্ট্রাল রেফারেল সিস্টেমেও ঘাটতি রয়েছে। সেন্ট্রাল রেফারেল সিস্টেমে স্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর রাখতে হবে। সাধারণ মানুষের জন্য হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত স্পষ্ট তথ্য ডিসপ্লে বোর্ডে দিতে হবে। মুখ্য সচিবকে পাঠানো জুনিয়র ডাক্তারদের ইমেলে এমনটাই উল্লেখ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অবিলম্বে এই সমস্ত ব্যবস্থা কার্যকর করার আবেদন জানানো হয়েছে মুখ্য সচিবের কাছে।